আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো ক্রিয়ার কাল। আমরা তো ক্রিয়া বা কাজকে পরিবর্তন করে বাক্যে ব্যবহার করি, তাই না? যেমন একটা কাজ খাওয়া, আমরা এই খাওয়া কথাটা সরাসরি না বলে আমরা কিভাবে বলি, যে কাজটা করে সেই ব্যক্তি অনুযায়ী পরিবর্তন করে নিই, তাই না? যেমন আমি খাই, তুমি খাও, সে খায়। আমির জন্য হয়েছে খাই, তুমির জন্য হয়েছে খাও, শের জন্য হয়েছে খায়। যে কাজটা করে অর্থাৎ কর্তা, ফরাসিতে যাকে বলে সুজে, এই সুজে অনুযায়ী পরিবর্তন করতে হয়। আবার এই কাজটা কখন করা হয়, অতীতে নাকি বর্তমানে নাকি ভবিষ্যতে, এই সময়ের জন্য কিন্তু কাজটাকে পরিবর্তন করে বলতে হয়। যেমন আমি খাই, এই কাজটা কি বর্তমানে বোঝাচ্ছে। যদি বলি আমি খেয়েছি, তাহলে বোঝাচ্ছে অতীতকালের। তাহলে আমরা কি বুঝলাম, কাল অনুযায়ী ক্রিয়ার পরিবর্তন হয়। কাল তিন প্রকারের হয়, অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎকাল। আবার এই অতীতকালও কয়েক প্রকারের হয়, বর্তমান কালও কয়েক প্রকারের হয়, আবার ভবিষ্যৎকালও কিন্তু কয়েক প্রকারের হয়। আমি আজকের ক্লাসটা সাজিয়েছি দুই প্রকারের অতীতকাল নিয়ে এবং দুই প্রকারের ভবিষ্যৎকাল নিয়ে। অতীতকাল থেকে দেখাবো লো পাসে রেসো, লো পাসে কম্পোজে, আর ভবিষ্যৎকালে দেখাবো লে ফিউচার ফ্রস আর লো ফিউচার স্যাম্পল। প্রথমে জেনে নেই লো পাসে রেসো আর লো পাসে কম্পোজে বলতে আমরা কি বুঝি। লো পাসে রেসো হলো যে কাজটা এই মাত্র করা হয়েছে, কাছের অতীত। আর লো পাসে কম্পোজে হলো কাজটা করা হয়েছে কিন্তু যে কোনো সময়ে। আমি একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। আমি যদি বলি আমি এই মাত্র খেয়েছি, এটা হলো লো পাসে রেসো। আর যদি বলি আমি খেয়েছি, তাহলে এই কাজটা হলো লো পাসে কম্পোজে। আর লে ফিউচার ফ্রস হলো কাছের ভবিষ্যৎ, অর্থাৎ যে কাজটা খুব শীঘ্রই করতে যাচ্ছি। লে ফিউচার স্যাম্পল, এটা হলো যে কাজটা ভবিষ্যতে করব কিন্তু এর কোনো নির্দিষ্ট সময় নেই, যে কোনো সময় করব। তবে ভবিষ্যৎকালের কথা বলার জন্য বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লে ফিউচার ফ্রস ব্যবহৃত হয়। আমরা সচরাচর যেটা শুনে থাকি বা বলে থাকি, তবে ভালো হয় লে ফিউচার স্যাম্পল ব্যবহার করা যখন প্রয়োজন হয় আর কি। ভালো মানের কথা বলার জন্য আসলে এই লো ফিউচার স্যাম্পলটা বললে ভালো। এই চারটা কাল গঠন করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে এখানে চারটা ভেব কনযুগে করে রেখেছি, এই চারটা ভেবের কনযুগেটা খুব ভালো করে মুখস্থ করে রাখতে হবে। এথ, আভোয়া, আলে, ভনির, এই চারটা ভ্যাব খুবই গুরুত্বপূর্ণ। এই ভ্যাবগুলি ইরেগুলিয়ার ভ্যাব, এগুলি কোন নিয়ম মেনে কনযুগে করা যায় না, এগুলিকে আলাদা আলাদা ভাবে মুখস্থ করতে হয়। বর্তমান কালের জন্য তো প্রয়োজন আছেই, অতীত কালের জন্য এবং ভবিষ্যতের কালের জন্য কিন্তু কাজে লাগবে। প্রথমে দেখব লো পাসে হেসো, কিন্তু তার আগে লো ফ্রেজোটা একটু দেখে নিই। আমরা আজকে একটা ভ্যাব নিয়েছি মজে, আমরা মজে ভ্যাবকে বর্তমান কালে যখন বলি জ মজ, আমি খাই, চু মজ, তুমি খাও, ইল এল মজ, সে খায়, নু মজ, আমরা খাই, ভু মজে, আপনি খান বা আপনারা খান, ইল এল মজ, তারা খায়। তো আমি খাই, এই আমি খাইটাকে আমি এখন কি করব, আমি এই মাত্র খেয়েছি লো পাসে রেসো করব। তাহলে আমার প্রথমে কি লাগবে, প্রথমে লাগবে সুজে, সুজের পরে লো পাসে রেসোর জন্য ভনি ভেবটা প্রয়োজন হয়। মানে বর্তমান কালে কনযুগে করলে যে রূপটা পাই আমরা, ওই বর্তমান কালের রূপটাই কিন্তু এখানে সরাসরি লিখে দিয়েছি, আর কোনো কিছু করতে হয়নি। এর সাথে আমাদের লাগবে হলো দ, প্রত্যেকটা সুযোগ অনুযায়ী দ লাগবে। তাহলে আমরা কি পেলাম, প্রথমে নিলাম ভনি ভেবের বর্তমান কালের কনযুগের রূপ আর নিলাম একটা দ। এখন কি করতে হবে, এখন আমরা তো এখনো মেন কথাটাই বলি নাই, আমরা কি বলবো যে খেয়েছি, এই মাত্র খেয়েছি, খাওয়া ভাবটাকে তো আমাদেরকে বলতে হবে, তাই না? তাহলে আমরা খাওয়াটাকে কিভাবে লিখবো, প্রত্যেকটা সুজের সাথে লিখে ফেলবো, কোনো চেঞ্জ টেঞ্জ কিছু করতে হবে না, কোনো কনযুগে করতে হবে না, একদম সোজা হয়ে গেল না। লে ফিউচার ফ্রস কিভাবে করবো, অর্থাৎ আমি খেতে যাচ্ছি মানে এখনই খাবো এরকম আর কি। প্রথমে তো সুজে লাগবে, তো সুজের সাথে ভেব লিখলাম, বেটা কোথা থেকে আসলো, এই যে আলে থেকে আসলো, জবে। প্রত্যেকটা সুজে অনুযায়ী আলে ভেরবের বর্তমান কালের উপরা লিখে নিলাম। এখন মূল কথাটা কি আমাদের খাওয়া, তা খাওয়াটাকেও আমরা এই সরাসরি লিখে ফেলব, কোন কনযুগে করতে হচ্ছে না, অনেক সহজ হয়ে গেল না। লো পাসের হিসুতে একটা দো বসেছিল, এটাতে কিন্তু তাও বসেনি, এটা আরো সহজ হয়ে গেল। তো লো পাসের হিসুতে আমরা ব্যবহার করেছি ভনির ভেরব, আর লো ফিউচার ফ্রসে ব্যবহার করেছি আলে ভেরব।
আর মজে ভ্যাবটা, মূল ভ্যাবটা কিন্তু আমরা সরাসরি বসিয়ে দিয়েছি। তাহলে আমরা একটু দেখে নেই কি করতে হলো আমাদের, যে লো পাসের হেসের জন্য সুজে, তারপরে ভনির, ভনিরটাকে আমরা বর্তমান কালে কনজুগেট করে ব্যবহার করেছি, তার সাথে যোগ করেছি দ, আর মূল ভ্যাবটা তো সরাসরি বসিয়ে দিয়েছি, ঠিক আছে না? লো ফিউচার পাস্টে আমরা কি করেছি, সুজের সাথে আলে ভ্যাবটাকে বর্তমান কালের কনজুগের যে রূপটা সেইটা নিয়েছি, তারপরে মূল ভ্যাবটা সরাসরি বসিয়ে দিয়েছি, হয়ে গেল। এখন দেখব লো পাসে কম্পোজে। তো লো পাসে কম্পোজে করার জন্য আমাদের কোন কোন ভ্যাবগুলি কাজে লাগবে, চারটা ভ্যাব দেখালাম না, ওই চারটা ভ্যাব থেকে এত আর আবহাওয়া ভ্যাব কাজে লাগবে। এখানে দুইটা গঠন প্রণালী আছে, প্রথমটা হলো সুজের সাথে এত ভ্যাব যোগ করে মূল ভ্যাবের পার্টিসিপ পাসে করতে হবে, আর দ্বিতীয় গঠন প্রণালীতে আছে কি সুজের সাথে আবহাওয়া ভ্যাব যোগ করতে হবে, তারপরের অংশটা একই রকম মূল ভ্যাবের পার্টিসিপ পাসে করতে হবে। তো এত ভ্যাবের সাথে আসলে নির্দিষ্ট কিছু ভেরব আছে, 17টা ভেরব আছে, ওই 17টা ভেরবকে যখন পাসে কম্পোজ করতে হয় তখন এড ভেরব ব্যবহার করতে হয়, আর বাকি সব ভেরবের সাথেই আবহাওয়া ভেরব ব্যবহার করতে হয়। আমি দুইটা দিয়েই দেখাচ্ছি, এখানে আমি আলে ভেরবকে প্রথমে এড ভেরব যোগ করে পাসে কম্পোজ করব, কারণ আলে কিন্তু এই নির্দিষ্ট যে 17টা ভেরব আছে এই নির্দিষ্ট 17টার মধ্যেই আছে এই আলে ভেরবটা, আর আলে ভেরবকে আমি পার্টিসিপ পাসে করে নিয়েছি। এখানে আছে আলে, আলের শেষে দুইটা লেত আছে ও এহ, আমরা ও এহ থেকে এহটা বাদ দিয়ে ওর উপরে একটা আকসো এগু বসিয়ে দিয়েছি, এই হয়ে গেছে আমাদের পার্টিসিপ পাসে করা, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে, সুজে এড ভেব আর এই পার্টিসিপ পাসে বসালেই কাজ শেষ। দেখি আমরা প্রথমে সুজে বসালাম, এখন আমরা এড ভেব থেকে বর্তমান কালের কনজুগেট করা যে রূপ এই রূপটা নিয়ে বসিয়ে দিলাম, যে সুই চুয়ে ইলে এলে নুসম ভুজেত ইলে স এল স, ঠিক আছে? এখন আমরা কি করব, এই যে গঠন প্রণালী অনুযায়ী সোজে গেল, এড ভ্যাব গেল, এখন লাগবে মূল ভ্যাবের পার্টিসিপ পাসে। তো মূল ভ্যাবের পার্টিসিপ পাসে কোনটা, এই যে আলে, তাহলে আমরা এখন প্রত্যেকটা সাথেই এই আলে বসিয়ে দেব, এটা আর কিন্তু মানে সোজে অনুযায়ী কোনো চেঞ্জ হচ্ছে না, একটু চেঞ্জ হচ্ছে সেটা হলো এখানে যদি জটা যদি মহিলা হয় তাহলে একটা অ বসাতে হবে, যদি মহিলা হয়, যখনই সুজে কোনো মহিলা হবে তখন এই অটা বসাতে হবে। এই নু ভু ইল এল এই তিনটাই বহুবচন, এই জন্য একটা করে এস বসাতে হয়েছে। এখন আবহাওয়া ভেব দিয়ে কিভাবে পাশে কম্পোজে করতে হবে সেটাই দেখব। এখানেও আমরা মজে ভেব নিয়েছি, এতক্ষণ যেই ভেবটা নিয়ে আমরা আজকে ক্লাস করেছি সেটা ছিল মজে, ঠিক আছে? এটা তো আমাদের আলে ভেবটা নিতে হয়েছে এত ভেবকে দেখানোর জন্য, তো আমরা মজে ভেবকে পার্টিসিপ পাসে করেছি, ওই একই নিয়ম একটু আগে যেটা বলেছি, ও এক আছে, আমরা প্রথমে কি করেছি এটাকে বাদ দিয়ে এই ও এর উপরে একটা আকসো এগু বানিয়ে নিয়েছি, তাহলে আমাদের হয়ে গেল পার্টিসিপ পাসে। এই মূল ভেবটাকে আমরা পার্টিসিপ পাসে করে নিয়েছি, এখন আমাদের কি করতে হবে, সুজে নিতে হবে প্রথমে। তাহলে আমরা নিলাম সুজে, এখন লাগবে আবহাওয়া ভেবের বর্তমান কালের রূপ, প্রত্যেকটা সুযোগ অনুযায়ী আমরা বর্তমান কালে রূপটা লিখে নিলাম। এখন কি লাগবে, এই যে আমরা পার্টিসিপ পাসে করেছি এই পার্টিসিপ পাসেটা প্রত্যেকটা সুযোগ অনুযায়ী বসিয়ে দেব, আমাদের কাজ শেষ। এখানে কিন্তু মহিলা হলে যে অ বসে এটা কিন্তু লাগবে না, শুধু যখন অ্যাডভেব দিয়ে পাসে কম্পোজ করব তখন মহিলা পুরুষ দেখে ও বসাতে হবে, আর বহু বচন হলে অ্যাস বসাতে হবে, কিন্তু আবহাওয়াভেব দিয়ে যখন আমরা পাশে কম্পোজ করবো তখন কিন্তু এসব কিচ্ছু করতে হবে না, শুধু পার্টিসিপ পাসেটা বসিয়ে দিলেই হয়ে যায়। তো যেই ভ্যাবের শেষে ও এক আছে ওই ভ্যাবগুলিকে পার্টিসিপ পাসে করা একেবারেই সহজ, আরটাকে বাদ দিয়ে আমরা ওর উপর একটা আকসো এগো বসিয়ে দিলেই হয়ে যায়, আবার ই এক থাকলেও একই রকমের, একটাকে শুধু বাদ দিলেই হয়ে যায়। যেমন ফিনি, ফিনি দিয়েও একটা পাশে কম্পোজ দেখাতে পারি, এই যে এখানে কি আছে, জে ফিনি, চুয়া ফিনি, ইলা ফিনি, এলা ফিনি, নু জাবো ফিনি, ভু জাবে ফিনি, ইল জফিনি, এল জফিনি, এখানে কিন্তু আমরা আবহাওয়ার ব্যবহার করেছি, কারণ এই ফিনিটা কিন্তু ওই 17টা ভ্যাবের মধ্যে নেই। আমি লো পাসে কম্পোজ নিয়ে আলাদা একটা ভিডিও করব, ওই ভিডিওতে আমি 17টা ভ্যাব দিয়ে দেব আর কিভাবে সহজভাবে মনে রাখতে হয় সেটাও দেখিয়ে দেব। তবে এখানে আরেকটা দুঃখের বিষয় হলো যে ই এক থাকলেই কিন্তু এইভাবে এর বাদ দিয়ে দিলেই হবে না, এর ব্যতিক্রমও কিন্তু আছে। যেমন এখানে দেখেন আবহাওয়া, এটার মধ্যে ই এক আছে কিন্তু, কিন্তু এটা এই নিয়মে হবে না,
আভয়ার পার্টিসিপ পাসে হলো ও, ভুয়ার পার্টিসিপ পাসে ভিউ, ভনির পার্টিসিপ পাসে হলো ভেনু। অর্থাৎ ইরেগুলিয়ার ভ্যাবগুলিকে একটু অন্যভাবে পার্টিসিপ পাসে করতে হয়। তো আমি লো পাসে কম্পোজের যে ক্লাসটা দেখাবো ওটার মধ্যে এই লিস্টটা দিয়ে দিব ইরেগুলিয়ার ভ্যাবগুলিকে কিভাবে পার্টিসিপ পাসে করতে হবে। এখন দেখবো লো ফিউচার সাম্পল। লো ফিউচার সাম্পের জন্য আমাদের প্রথমে লাগবে সুজের, তারপরে লাগবে মূল ভ্যাব আভুয়া। ঠিক আছে, প্রথমে বসালাম কি সুজে, সুজে পরে কি লাগবে মূল ভ্যাব, যে খাওয়ার যে মূল ভ্যাবটা এটা কিন্তু সরাসরি বসিয়ে দিলাম প্রত্যেকটা সুজের সাথে, আমরা কোনো কনজুগে করিনি। এখন আমরা এই যে আবহাওয়া ভ্যাবটা আছে না, এই আবহাওয়া ভ্যাবের বর্তমান কালের যে কনজুগের রূপ আছে সেটাই আমরা সাথে অ্যাড করব একেবারেই একই শব্দে, এটা কিন্তু আলাদা না। এতক্ষণ যেটা দেখিয়েছিলাম আগে বসিয়েছি তো সেগুলো কিন্তু আলাদা ছিল, এখন আর আলাদা না, এই মূল ভ্যাবের সাথের অংশ হিসেবে কিন্তু বসাবো, অর্থাৎ টার্মিনিজো। ঠিক আছে, আমরা তাহলে আবহাওয়া ভ্যাবের কনজুগেট তো শিখে নিয়েছি এর মধ্যে না, জয়ের জন্য কি লাগে এ, চুয়ের জন্য আ, ইল এলের জন্য আ, নুয়ের জন্য আভো লাগে। হ্যাঁ, আভো থেকে আমরা সবটা নিব না, নিয়েছি ও এন এস শেষের অংশটা নিয়েছি। আর ভুয়ের জন্য কিন্তু আবহাওয়া ভ্যাবের কনজুগে কিভাবে করেছি আভে, আমরা আভে না নিয়ে শুধু ও জেদ নিয়েছি। ঠিক আছে, এই দুইটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, আর বাকি সবগুলি কিন্তু আবহাওয়া ভ্যাবের বর্তমান কালের যে কনজুগে করার রূপটা সেটাই, শুধু খেয়াল রাখতে হবে এই দুইটা নু এবং ভুয়ের ক্ষেত্রে আমরা শুধু ও এন এস ও জেদ নিয়েছি। তাহলে আমাদের কিন্তু লো ফিউচার সাম্পল করা হয়ে গেছে। জ মজ হে, চু মজ হা, ইল এল মজ হা, নু মজ হো, ভু মজ হে, ইল মজ হো, এল মজ হো। আমি খাবো, তুমি খাবে, সেই খাবে, আমরা খাবো, তোমরা খাবে বা আপনারা খাবেন, তারা খাবে। কিন্তু এর মধ্যে কিছু ব্যতিক্রমী বিষয় আছে। আমি তো প্রথমেই বলেছিলাম যে মূল ভ্যাবটাকে সরাসরি বসিয়ে নিয়েছি মজে, যে ভ্যাবগুলি অ এক দিয়ে শেষ হয় ওই ভ্যাবগুলিকে আমরা সরাসরি বসিয়ে দিতে পারব। এছাড়া ই এক দিয়ে যে ভ্যাবগুলি শেষ হয় ওই ভ্যাবগুলিও সরাসরি বসাতে পারবো, তবে সবগুলি ভ্যাব না, অর্থাৎ কিছু ভ্যাব আছে ই এক দিয়ে শেষ হয় কিন্তু সরাসরি ভ্যাবটা আমরা এখানে বসাতে পারবো না, এই মূল ভ্যাবটাকে পরিবর্তন করে একটু চেঞ্জ করে নিতে হবে। আর ও এর এবং ই এর দিয়ে শেষ হয়েছে এরকম ছাড়াও তো অনেক ভ্যাব আছে, অর্থাৎ যে ভ্যাবগুলি ইরেগুলিয়ার ওই ভ্যাবগুলিকে একটু চেঞ্জ করে এখানে বসাতে হবে, সরাসরি বসালে হবে না। তবে এই যে তেমনেজো এটা কিন্তু ঠিকই থাকবে, এই তেমনেজো যেভাবে যেভাবে আছে ঠিক একই রকম থাকবে, শুধু চেঞ্জ করতে হবে প্রথমের অংশটা, মূল ভ্যাবটাকে চেঞ্জ করতে হবে। সবচেয়ে মজার বিষয় হলো এই তেমনেজোর আগের লেটটা এক থাকবেই, তো এখানে তো মজে এখানে এর আছে, তো আমি যেটা বললাম একটু আগে যেই ভ্যাবগুলিকে চেঞ্জ করে নিতে হবে তখনও এখানে এক বসিয়ে নিতে হবে, মানে চেঞ্জ করার সময় এই তেমনিজোর আগের লেটটা এর হবেই। তো যেগুলির মধ্যে এর আছে সেগুলি তো আছেই, যেটাতে নাই সেটাতে বসিয়ে নিতে হবে। তো সেই ক্ষেত্রে এইটাও বলা যায় যে ইরেগুলিয়ার ভ্যাবের ক্ষেত্রে আমরা তেমনিজো হিসেবে এক আ ই, এক আ এস, এক আ, এক ও এন এস, এক ও জেদ, এক ও এন তে এগুলিকে বলতে পারি, যার যেরকম সুবিধা। ঠিক আছে, আমি শুধু লো ফিউচার সাম্প নিয়ে একটা ভিডিও করব, ওই ভিডিওতে যত খুঁটিনাটি বিষয়গুলি সব দেখিয়ে দেব, আর ইরেগুলিয়ার ভ্যাবগুলিকে কিভাবে চেঞ্জ করতে হয় সেটাও দেখিয়ে দেব, এছাড়া কিছু ভ্যাবকে মডিফাই করতে হয় সেগুলিও দেখিয়ে দেব। তো আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফিজ।